পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 25 এপ্রিল 2023 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, 2023-24 অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা দুটি নতুন বিষয় নিয়ে পড়তে পারবে। এক, ডেটা সায়েন্স, আর দুই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেসব বিদ্যালয়গুলি এই বিষয় দুটি পড়াতে চায় তাদের 2রা মে থেকে 30শে জুনের মধ্যে পর্ষদের কাছে আবেদন জানাতে হবে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সব বিদ্যালয় ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয় দুটি পড়াতে পারবে না। কিছু শর্ত পালন করলে তবেই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এই বিষয় দুটি পড়ানোর জন্য বিদ্যালয়গুলি পর্ষদে আবেদন করতে পারবে। কী কী শর্ত? বিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ানো হয় এবং ওই বিষয়ে পড়ানোর জন্য ল্যাবরেটরি থাকতে হবে। বিদ্যালয়গুলিতে কম্পিউটার সায়েন্স বা তথ্য প্রযুক্তিতে বিএসসি, বিই বা বিটেক নয়তো স্নাতকোত্তর পাশ করেছেন এমন স্থায়ী শিক্ষক থাকতে হবে, নয়তো পদার্থবিদ্যা, রসায়ন বা গণিতে স্নাতক পাশ করে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন এমন স্থায়ী শিক্ষক থাকতে হবে। শিক্ষককে পাইথন প্রোগ্রামিং বিষয় জানতে হবে। এই শর্তগুলি পালন করলেই বিদ্যালয় ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয় দুটি পড়ানোর সুযোগ পাবে। এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই জিওডান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।